Assalamualaikum, ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে 27 তারিখ অক্টোবর মাস তো আমি আজকে ঢাকা যাচ্ছি মূলত আমি ঢাকাতেই থাকি তারপরে আমাদের তো আমার তো বাসা তিনটা তো এখান থেকে আমি চলে যাচ্ছি গাজীপুর থেকে আমি চলে যাচ্ছি এখন সোজা ঢাকা উত্তরাতে তো আজকে আমাদের প্ল্যানটা আসলে সেভাবে মানে কোনো একদম আমি আজকে এটা করবো এরকম প্ল্যান করা বাইর হওয়া না তবে মূল উদ্দেশ্য ছিল আমি আমার চোখ দেখাবো কারণ আমার চোখে ভীষণ কয়েকদিন ধরে ভীষণ প্রবলেম হচ্ছিলো তো যাই হোক আমি সবার কমেন্টও রিপ্লাই দিতে পারতেছিলাম না বাকি কমেন্টগুলো ভালোভাবে একটু পড়তে পারতেছিলাম না আমার খুব সমস্যা হচ্ছিলো যার জন্য আজকে আমি ঢাকায় গেলাম এবং ডাক্তার দেখাবো আর ডাক্তাররা কিন্তু সন্ধ্যার দিকেই মূলত বসে থাকে প্রফেসররা তো আমি কিন্তু এখন আমি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমরা চারজন চলে আসছি প্রথমেই লাঞ্চ করার জন্য তো আমরা আজকে গেছি সুলতান এটা কি সুলতান রাইস তো যাই হোক এটা নিয়ে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু উন্নত মানের এটা নিয়ে যতটা ব্যাড রিপোর্ট একবার হয়েছিল সেটা আমরা একদমই বিশ্বাস করি নাই এবং পরবর্তীতে সেটা প্রুভ হয়েছে যে এটা আসলে ভুয়া তো যাই হোক আমার কাছে কিন্তু খাবারটা খুব ভালো লাগছে এবং আমাদের ভিতরে যদি সন্দেহ থাকতো এবং একটা কথা কি এখানে মানুষের বসার জায়গার অভাব ছিল এত মানুষের ভিড় তো এতে এরপরে তো আর বুঝতে বাকি নাই যে এখানে কোনো সন্দেহ নিয়ে খাইতে হবে তো আমরা আপনারাও খুব মানে মনে সাহস নিয়ে খাইতে পারেন কারণ এটা মানুষের আমরা হালাল খাচ্ছি সো আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের দেশটা এতটা খারাপ না দেশ সবাই হারামযুক্ত হয়ে যাবে তো যাই হোক 10 জন মানুষের জন্য 50 জন মানুষও খারাপ হয়ে যাবে বা 100 জন মানুষও খারাপ হয়ে যাবে তা না ভালো মন্দ মিশিয়ে মানুষ আর দুনিয়াটাও ভালো মন্দ মিশিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করতেছি আর আড্ডাও দিতেছি মূলত আজকে আমরা কী খাবো সেটা আমাদের একদম প্ল্যান ছিল না তারপরে আমি কিন্তু খাচ্ছি বিরিয়ানিটা খাচ্ছি আমার প্রেশার থাকে তারপরে আমি খাচ্ছি একদমই না খাইলে কেমন খাইতে তো হয় মাঝে মাঝে তো আমি কিন্তু খাচ্ছি এবং সবাই বেশ উপভোগ করছে যেমন আমার হাজব্যান্ড পাশে বসে দেখেন সে গপাগপ গিলছে আমিও গপাও কোনো অংশ কম না তো তারপরে এখানে যে একটা ফিরনি খেলাম এটা তো খুবই ভালো লাগছে আমার আমি সাধারণত ডেজার্ট আইটেমটা খুব একটা পছন্দ করি না আর কারোর বাসার আইটেম তো একেবারেই পছন্দ না তো এখানে আমার কাছে সব মিলে খাবারটা একদম দারুণ লাগছে তো আমার চোখ ব্যথা ছিল একটু মাথা ব্যথাটাও ছিল তারপরও আমি খাওয়া দাওয়া করতেছিলাম কারণ আমি এখান থেকে খাওয়ার পরে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান ছিল আর ডাক্তারের কাছে সিরিয়াল নেওয়া লাগে না এখানে উত্তরা বড় হাসপাতালের নাম জানো কি বাংলাদেশ আই কেয়ার হসপিটাল এটা উত্তরা কততে পড়ছে হ্যাঁ আচ্ছা এটা উত্তরা সেক্টর 7 পড়ছে উত্তরা আই কেয়ার হসপিটাল হাসপাতালটা এত বড় এবং পরিচ্ছন্ন আমি আসলে কোনো কিছু রিভিউ করতেছি না কিন্তু আবারও বলি আমার আসলে যেটা ভালো লাগে সেটা বলি আর যেটা ভালো লাগে না সেটা এইটা বলি কারণ আমার ভালো না লাগলে আরেকজনের যে ভালো লাগবে বা লাগবে না এরকমটা না এক একজনের রুচি এক এক রকম যেমন এই যে সুলতান রাইস আমি খাচ্ছি আমার কিন্তু কোনো রকম ইতস্তত হচ্ছে না আমি বিশ্বাস করি মানুষ মাত্রই এ ধরনের শত্রুতা থাকতে পারে শত্রুতা করেও কেউ এগুলা করতে পারে তো আমি কিন্তু খুবভাবে খুব আনন্দের সাথে এনজয় মানে খাচ্ছি কারণ আর আমরা আমাদেরকে দেখে কিন্তু মনে হচ্ছে না আমার ছেলে মেয়েও খাচ্ছে তো আমাদেরকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে না তবে আমি খাচ্ছি কারণ আমি অল্পই খাইতে হচ্ছে প্রেশার বা ডায়াবেটিস দুইটা জিনিসের প্রতি একটু নজর দিতে হয় তো যাই হোক তারপরেও তুলনামূলক আপনারা আমাকে দেখেন আমি যথেষ্ট স্বাস্থ্যবান মানুষ আমি প্রচুর খেতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি আনন্দ করতে পছন্দ করি আমি সময়টাকে হাসতে হাসতে পছন্দ করি আমি চাই প্রত্যেকটা মুহূর্ত মানুষের কাটুক খুশিতে আনন্দে আসলে মানুষ বাঁচে কয়দিন আর এই বাঁচার মধ্যে যেন ভালো লাগাটা থাকে আর স্মরণীয় হয়ে থাকে প্রত্যেকটা মুহূর্ত এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষ বাঁচে কয়দিন এই জিনিসটা যখন মানুষ ভাববে তখন সে তার প্রত্যেকটা সময় যাবে সে আনন্দে কাটাতে উপভোগ করতে তো আমি কিন্তু সেরকমই সেই ধরনেরই একটা মানুষ আর আমার বন্ধু সার্কেল তো বিশাল বড় তো আমি আমার বন্ধুদের নিয়েও একদিন একটা পার্টি থ্রো করবো ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন আমরা সব বন্ধুরা মিলেই আমার খুব কাছের বান্ধবী যারা তাদেরকে নিয়ে আমি কিন্তু একটা পার্টি করব তো আমরা কিন্তু এই যে এখন ফিনিটা আমার কাছে খুব ভালো লাগছিলো
ওই যে আমি নর্মালি বাসায় ডেজার্ট খাই না, কারো বাসায় খাই না, এটা আমার কোনো অভ্যাস আমি নিজেও জানি না, কিন্তু আমি কোথাও রেস্টুরেন্টে গেলে আপনি দেখছেন চিটাং গেছি যে তখনও কিন্তু আমি প্রচুর খাইছি ডেজার্টের। আর এখন আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি এবং চলে আসছি আমরা ডাক্তারের কাছে। এখন আমরা চলে যাচ্ছি বের হয়ে চোখ দেখাবো। তো চোখের প্রবলেমটা আসলে অনেক দিন ধরেই ভোগাচ্ছিল। তো এই যে দেখেন হাসপাতালটা অনেক পরিচ্ছন্ন, অনেক বড়। এবার আমরা ডাক্তার দেখানোর পরে আমরা কিন্তু আমাকে ডাক্তার চশমাও দিচ্ছে, কারণ আমার অবশ্য প্রতি মুহূর্ত পড়ে থাকার জন্য না, আমার হচ্ছে বই পড়া বা কিছু পড়তে গেলে খুব সমস্যা হয়, কাছের জিনিসটাকে দেখতে পাই না। তা আমি কিন্তু দুইটা চশমা নিয়ে নিলাম আর আমার মেয়েও একটা নিল। তুমি একটা নিছো না? ও আমার মেয়েও একটা নিছে। তো যাই হোক, এখন আমাদের চশমা টশমা নেওয়া শেষ। আর আজকে রাস্তা খুব ফাঁকা ছিল, শুক্রবার দিন, আর রাস্তা ফাঁকা থাকাতে আমরা খুব দ্রুত গতিতে বাসায়ও চলে যাচ্ছি। এতক্ষণ আমাদেরকে দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানেই আপনাদের সাথে কথা সমাপ্ত। এগুলো কিন্তু আমার গাছের শুটকি, বল দূর সুপারি, এই যে গাছে আমার গাজিপুর গাছের সুপারি। আর এখানে দেখেন আমার কাছে সুপারি গুলা কিন্তু ছোট হইল, ভিতরটা খুবই ফুল, আবার চামড়া পাতলা। এটা কিন্তু অনেক বৃহত্তর মজা হচ্ছে আমার সুপারিতে, আমার গাছের সুপারি। আসলে সত্য কথা বলতে এটাই যে গাছের সুপারি বলার কথা না, সব জিনিসই তো গাছে ধরে, মানে নিজের গাছের ব্যাপারটা থাকে অন্যরকম। তা আমি বাহির থেকে আসি যখনই দেখলাম যে আমার গাছের সুপারি গুলা পায়ে রাখছে, আমার শরীরটা এক মন খারাপ ছিল না, শরীরটা একটু ঝিমঝিম করতেছিল, গাছের সুপারি দেখে আমি একদম টাক্ক হয়ে গেলাম। আমি খুব প্রফুল্ল মনে, উৎফুল্লিত হয়ে এখন আমি এই সুপারি দিয়ে কি করবো, পান খাবো। সফিক আমাকে এখন দুটা সুপারি কেটে দিবে। এই যে সফিক দেখো, সফিক সবসময় সুপারি কেটে পারে একটু ভালো। সফিকটা আমি এখন সব সুপারিগুলো গুছাই আর এগুলো আমাদের ফ্রিজেও রাখি। সফিক এখন সুপারি কাটছে, তারপরে আমি পানগুলো খাবো।